একাডেমি অফ ফাইন্যান্সে 70 দশকে সাদা ক্যানভাস টাঙ্গিয়েছিল বলে একজনকে মারধর করা হয়েছিল, পুরো ক্যানভাস নামিয়ে দেওয়া হয়েছিল। তার মানে হচ্ছে কি যে একটা ক্যানভাস একটা ফর্ম্যাট, সেই রেক্টাঙ্গুলার হোক আর স্কোয়ার হোক আর যেভাবে হোক তার একটা আকার আছে, সেটা সাদা ক্যানভাস অর্থে যে তাতে কোনো আঁচড় পড়েনি, তাতে কোনো ছায়া পড়েনি, মনের কোনো ছায়া নেই, কোনো ছাপ নেই, সেই অর্থে কোনো দৃশ্য নেই। কিন্তু সত্যি কি দৃশ্য নেই? অবশ্যই দৃশ্য আছে। এই যে সম্পূর্ণ দৃশ্যহীন যে দৃশ্যটা এবং না ভাবনার যে ভাবনা, না বলা যে কথা, এইটা তো আছে। এইটা এইটা মানে সবসময় যে একে দেখাতে হবে, একে বোঝাতে হবে, রেখা টানতে হবে, রেখা না টানলে যে রেখা হয় না, এই এই ভাবনাটাকে তো প্রতিষ্ঠা করে একটা সাদা ক্যানভাস। এবং এই জায়গাটা বুঝে উঠতে পারেনি 70 দশকে কলকাতা, সম্ভব ছিল না তার পক্ষে বোঝা, এখনও বুঝবে কিনা আমার সন্দেহ আছে। বিশেষ করে কলকাতা আমি আমার ভারতবর্ষের অন্যান্য জায়গা প্রদেশ সম্বন্ধে আমি জানি না, কলকাতা সাংস্কৃতিক এমনিতে আমি যেমন অক্ষর চর্চা করি নানা রকম, তো অক্ষর তো চর্চা করার একটা কারণ হয় যে অক্ষর মানুষ লিখে রাখে, স্মৃতি লিখে রাখে, ঘটনা লিখে রাখে, দিনপঞ্জি লিখে রাখে। তো সেখানে এই দিনপঞ্জি লিখতে লেখার আরেকটা অনুষঙ্গ হচ্ছে বা সিস্টার অ্যাক্ট বলা যেতে পারে, যে পাশাপাশি আমি চিত্রপঞ্জি লিখতে শুরু করি। সেটা হচ্ছে যে ছবি দিয়ে দিনকে ধরে রাখা, দিনের বা মুহূর্তকে ধরে রাখা ছবি দিয়ে, এবং সেটা অনেক দিন ধরে শুরু হয়েছে, বেশ বহু বছর ধরে শুরু হয়েছে। একদিন আমাদের 10টা কাজ করেছি, একদিন 5টা করেছি, একদিন 1টা করেছি, একদিন আধখানা করেছি, আবার একদিন 20খানা 30খানা করেছি। কিন্তু এই সব মিলিয়ে একটা মনের ছায়া, মনের ছবি, একটা সময়ের ছায়া। সেই জন্য আমি এটাকে ভিজুয়াল ডায়েরি বলি, যেভাবে দিনলিপি হয়, দিন ছবি বলা যেতে পারে সেটাকে, সেভাবে আছে এগুলো। এগুলো অনেক জমে গেছে, অনেক বোঝা হয়ে গেছে এখন, এগুলো তো কী করা যাবে, বোঝাটা নামানো যাচ্ছে না, হয়েই চলেছে। আর একটা জিনিস হয়, এইটা করার ফলে আমার আমার যেহেতু একটু অহেতুক এবং অকাজের এবং বেকাজের কাজ, লোকের কাজের কাজ নয়, সেহেতু আমি একটা সবসময় দৃশ্য সংস্কারের দৃশ্য জগতের মধ্যে থাকতে পারি, মানে স্বস্তি নিয়ে থাকতে পারি যে সবটা শুকিয়ে যায়নি, মানে নদীর ধারাটা শুকিয়ে যায়নি। কিন্তু সেইটাকে আমি জারি রাখার জন্যে, মানে আমার এই ভাবনাটাকে সারাক্ষণ সচল রাখার জন্যে আমি নানাকে নিজেকে কনফ্রন্ট করি, আসলে নিজের সাথে ছবি দিয়ে কথা বলি। নিজের সঙ্গে ছবি দিয়ে যখন কথা বলি, পারিপার্শ্বিক কিছু অবস্থা থাকে, পরিবর্তন থাকে, ক্ষোভ বিক্ষোভ দুঃখ বেদনা সবই থাকে, তো সেটাকে আমি কোনো রকম চেহারা দিতে চাই না, তার আমি কোনো অর্থ করতে চাই না, সেটা আমার মনের মধ্যে আছে। কিন্তু এটাকে জারি রাখার জন্যে প্রতিনিয়ত এই প্রায় একেবারে যে নিয়ম করে আইন করে আমি এটা করি তা না, কিন্তু প্রায় প্রতিনিয়তই আমার একটা কিছু আঁকি বুকি টানাই হয়।
যে কোনো কাজ কোনো শিল্পকর্ম যদি ক্রেতার ঘরে না যায় তাহলে শিল্পকর্মই নয়, সেটা শিল্পকর্মের স্বীকৃতি দেওয়া হয় না। ক্রেতার ঘরে গেল না যে শিল্পকর্ম কী করলো, অকশনে যদি কোনো কাজ না ওঠে তাহলে সেই কাজটা কাজই নয়, সে শিল্পীই নয়, তাকে শিল্পী হিসেবে গণ্যই করা হয় না। সংস্কৃতির মূল্য সেটাই যে তার কোনো স্ট্যাটাস যদি সেকে দিতে পারে, অর্থাৎ এই শিল্পী কি নামী শিল্পী, এই শিল্পী কাজ রাখলে কি আমার সমাজে সম্মান পাবে। এবার এই শিল্পী নামই হবে কী করে, এই শিল্পীকে সম্মানীয় শিল্পী করে বানানো হবে কী করে, তার শিল্পকর্মের জন্যে? তাই শিল্পকর্ম বোঝার জন্য তো শিক্ষা দরকার, সংস্কৃতি দরকার, সে কে বুঝবে? তার মানে একটা কৃত্রিমভাবে শিল্প যেমন কৃত্রিমভাবে রচনা করা হয় তাকে কৃত্রিমভাবে দেখানো হয়, কৃত্রিমভাবে তার অবস্থান তৈরি করা হয়। এই জায়গাটা খুব মানে গুরুত্বপূর্ণ এবং খুব জটিল। যেমন এখানে শুনতে খুব অবাক লাগবে এবং বেশ চিন্তিত মনে হবে যে শিল্পীরা, বহু শিল্পীরাই কলকাতা শহরে আমি জানি ছবি আঁকতে আঁকতে ক্রেতাকে ডেকে আনে, ক্রেতার পছন্দ পছন্দ রং, ক্রেতার পছন্দ পছন্দ ফর্ম, ক্রেতার পছন্দ পছন্দ কম্পোজিশন, সেটাকে ক্রেতা ঠিক করে দেয় আর কি, যে এটা এরম করো, ওটা করো, এরম করো, এই রঙ লাগাও, ওই রঙ লাগাও, তাহলে আমার ঘরটা মানাবে, সব যার যা যেরকম তার স্ট্যান্ডার্ডাইজেশন আছে। একটা সময় ছিল টোয়েন্টি সেঞ্চুরির মধ্যভাগ অবধিও ছিল যে একটা শিল্পীকে বিরাট প্রতিভাধর মনে করা হতো, যে এই শিল্পী বিরাট প্রতিভা নিয়ে জন্মেছে, চাইল্ড প্রডিজি, এই শিল্পীর কাজ আমার সঙ্গে রাখতে হবে। এই পঞ্চাশের দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে বিশ শতকের মাঝামাঝি সময় থেকে এই ধ্যান ধারণা ভাঙতে শুরু করলো। এই ধ্যান ধারণা আর ওই রকম ব্যক্তি শিল্পী আর এলো না, বিকাশও এলো না, ব্রাক এলো না, মাতিস এলো না, এরা আর আসবে না। তার কারণ হচ্ছে এরা আসার জন্যে যে অর্থনৈতিক এবং সামাজিক পরিকাঠামো দরকার ছিল, যে পরিকাঠামোর মধ্যে এদেরকে তৈরি করা হয়েছিল, যেমন বলা হয় শিল্পী জন্মায় না, শিল্পী বানানো হয়, তো এই সেই ওরা জন্মে ছিল, এখন বানানো হচ্ছে, তো জন্মানোর অপেক্ষায় কেউ তো বসে থাকবে না, বানিয়ে তুলতে হবে, কারণ সময় খুব কম, এক জীবনে সমস্ত সুখ ভোগ করে যেতে হবে। তো সেইখানে আমার রুচি, আমার পছন্দ, আমার জীবনযাত্রা, কোয়ালিটি অফ লাইফ বলে একটা কথা চলে, এই কোয়ালিটি অফ লাইফকে মেনটেন করতে গেলে আমি এফোর্ড করতে পারবো না ওই ছেঁড়া ফোড়া অমুক তমুক এলে বেলে ভাবুক টাবুক ইয়ে আর পারবো না ওইসব। আমাদের এখানে এই অ্যাপ্রিসিয়েশন অফ আর্টের মানে বড় বড় শিল্পীদের মধ্যে প্রচণ্ড খামতি আছে, মানে তারা কত বড় শিল্পী কী কাজ করেছেন সেটার থেকে বড় সমস্যা হচ্ছে যে তাদের অ্যাপ্রিসিয়েশন অফ আর্টটা নেই, একেবারে প্রায় বলা যেতে পারে শূন্য সেখানে। তো কারণ হচ্ছে যে অ্যাপ্রিসিয়েশন অফ আর্টের জন্যে একটা দীর্ঘমেয়াদি চর্চা লাগে, সেই চর্চাটা ছাঁচে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং চর্চারও একটা ছাঁচ আছে, চর্চার বা কী নিয়ে চর্চা করবো, কীভাবে চর্চা করবো, কী কীগুলোকে প্রাধান্য দেবো, কোনটাকে প্রাধান্য দেবো না, এটারও একটা ফর্ম্যাট আছে, ফর্মুলা আছে। এই ফর্মুলাটা ভীষণভাবে প্রতিষ্ঠিত ফর্মুলা, এবং আমাদের আর্ট ক্রিটিকরা, আর্টিস্টরা এবং আর্ট ইনস্টিটিউটগুলো এই ফর্মুলার দ্বারা পরিচালিত, একদম প্রায় নির্ধারিত, প্রচণ্ডভাবে রিজিড, সেখানে অসম্ভব গোড়ামি আছে সেখানে। তো সেই জায়গা থেকে মানে কাজকে দেখা, কাজকে বিচার করা বা কাজকে নিয়ে চর্চা করা,
বিকল্প ভাবনা রাস্তা দিয়ে চর্চা করার চর্চাটা আমাদের এখানে প্রায় নেই। এবং কৈশোর আমরা তখন মানে স্কুল থেকে বেরিয়েই আমরা কলেজ সাধারণ প্রতিষ্ঠানে না গিয়ে আমরা শিল্প প্রতিষ্ঠানে যাচ্ছি, এইটুকুই তফাৎ হচ্ছে। এই যে বয়স এবং বয়সের সঙ্গে যে ভাবনা চিন্তার মানানসই কাজকর্ম, সেই সময় যা ছাপ ফেলছে সেটাই পার্মানেন্ট হয়েছে, স্থায়ী হয়ে যাচ্ছে। সেই সময় প্রশ্ন করার মতো ক্ষমতাও আমাদের তৈরি হচ্ছে না, আমাদের ভাবনা চিন্তার মধ্যে, জানাশোনার মধ্যে, পড়াশোনার মধ্যেও সেই বিস্তৃতিটা নেই, খুব সীমিত। সে আমরা প্রায় একটা কাঁচা মাটির মতো, তাকে আমাদের মোল্ড করতে সুবিধা হয়। সেখানে যদি এই ধরনের সমস্ত অসুবিধাগুলো থেকে যায়, ভাবনা চিন্তার বা যে সমস্ত আলোচনাগুলো আমরা করছিলাম সেইগুলো স্থায়ী হয়ে যায়, তারপরে যখন সে একটা নিজের বিস্তারের জায়গায় যায়, শিল্প জগতে ঢোকে, এবং সেই বিশ্বাসগুলো এমনভাবে প্রতিষ্ঠা পেয়ে যায়, সেই বিশ্বাস নিয়েই সারাটা জীবন তাকে কাটাতে হয়। এইটা এই জায়গাটাতেই আমি আমার বলার কথা যে প্রাথমিকভাবে যে বিশ্বাসটা আঘাত আনা উচিত ছিল, যে বিশ্বাসটা সুযোগ ছিল, আমাদের উপর নিয়ন্ত্রণ ছিল না যখন আমরা কলোনিয়াল এই সংস্কৃতি স্ট্রাকচারের বাইরে চলে এলাম, ততক্ষণভাবে স্বাধীন হলাম, সাংস্কৃতিকভাবে তো স্বাধীন হলাম, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হইনি ঠিকই, কিন্তু সাংস্কৃতিকভাবে তো আমরা স্বাধীন হয়েছিলাম। আমাদের যে সমস্ত প্রসপেক্টাসগুলো সেগুলো তো আর ইংল্যান্ড থেকে আসছিলো না সেই সময় দিয়ে, তো তাহলে আমরা এটাকে চ্যালেঞ্জ করলাম না কেন, এটাকে আমরা প্রশ্ন তুললাম না কেন, এটা নিয়ে আমরা চর্চা করলাম না কেন, চর্চা করলাম না তার কারণ হচ্ছে যে আমরা ওই সিস্টেমটারই প্রোডাক্ট, তা আমরা আমাদের মধ্যে প্রশ্ন আসবে কী করে। প্রথমত আর্ট স্কুল বলতে যে কোনো ইনস্টিটিউটের কতগুলো বাধ্যবাধকতা থাকে, যেমন রাজনৈতিক দলগুলোর একটা বাধ্যবাধকতা থাকে, মিথ্যে কথা বলা, চুরি করার বাধ্যবাধকতা থাকে, যেরকম আদর্শবান হওয়ার একটা বাধ্যবাধকতা থাকে, আদর্শকে দেখানোর একটা বাধ্যবাধকতা থাকে, এবং সে একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। সেরকম আর্ট স্কুলগুলোর এই যে স্ট্রাকচার, মানে ট্রেনিং স্ট্রাকচার, আর্টিস্ট বানানোর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কে ওরা দীর্ঘদিন ধরে অভ্যেস করে দীর্ঘ দেশের বিভিন্ন দেশে এটাকে ফর্মুলেট করে অ্যাপ্লাই করে করে ট্রায়াল অ্যান্ড এরা করে করে এরা মনে করেছে যে এইভাবে আর্টিস্ট হওয়া যায়, একটা আর্টিস্ট তৈরি করা যায়। এটা এটা একটা খুব দীর্ঘ আলোচনা এবং দীর্ঘ বিষয়। আমার বিষয়টা হচ্ছে যে কোনো আর্টিস্ট মানে কমিউনিটি তৈরি করতে গেলে, এই আর্ট স্কুল তৈরি করতে গেলে, তার যে ছাঁচ তৈরি করতে গেলে, তার অবজেক্টিভটা যদি আর্টিস্ট তৈরি করার হয়, আর্টিস্ট তো পুরো একটা ছাঁচের প্রোডাক্ট হতে পারে না, আর্টিস্ট তো একটা যেহেতু একটা রিয়েলাইজ স্পেস সে বিলং করে, এই রিয়েলাইজ স্পেসের জন্য তাকে আমি কিছু সার দিতে পারি, জল মাটি দিতে পারি, আবহাওয়া দিতে পারি, তাপমাত্রা দিতে পারি, গাছ যেরমভাবে আমি একটা গাছকে গ্রুম করি, গাছের যে কন্ডিশনসগুলো আছে, অর্থাৎ গাছ যে উপরের দিকে উঠবে ভার্টিক্যাল হবে, অনেক সময় পুকুরের দ্বারা গাছ হরাইজেন্টাল হয়ে যায় জল পাওয়ার জন্য, তো তার যে কন্ডিশনসগুলো, সেই কন্ডিশনসগুলো তো কোনো ইনস্টিটিউটের প্রোডাক্ট নয়, সেই কন্ডিশনগুলো সেই এনভায়রনমেন্টের প্রোডাক্ট। আর্ট স্কুলগুলো সেই এনভায়রনমেন্টকে গুরুত্ব দেয়নি কখনো, আর্ট স্কুলগুলো সবসময় একটা আইসোলেটেড মানে ইনফ্লুয়েন্স করেছে সোসাইটির মধ্যে। আমি এবারে ত্রিপুরাতে গিয়েছিলাম, সেখানে একই কথা বললাম, ত্রিপুরা আর্ট কলেজে আমি গিয়েছিলাম, সবাই এই এই গভর্নমেন্ট আর্ট কলেজ, সকল গভর্নমেন্ট আর্ট কলেজ এই পুরো রিজিয়নটায়, বিহার উড়িষ্যা থেকে আমাদের নর্থ ইস্ট অব্দি সব এই এই ইনস্টিটিউটের প্রোডাক্ট, কারণ হচ্ছে এই ইনস্টিটিউট থেকে ছেলেমেয়েরা গিয়েই ওখানে শেখায়, এবং তারা যেভাবে শিখেছে সেটাকে শেখায় একই রকম, কোনোদিন প্রশ্ন করেনি যে এই এইভাবে এটাই, এটার বাইরে কি স্বাধীনভাবে ভাবনা চিন্তা করার, এখানে স্বাধীনভাবে মানে হচ্ছে স্বৈরাচারী ব্যবহার করা, স্বাধীনভাবে মনে হচ্ছে এটাকে ভেঙে চুড়ে দাও, ওটাকে ভেঙে দাও, ওখানে গু লাগিয়ে দাও, ওখানে গোবর লাগিয়ে দাও, এটা হচ্ছে এটাকে স্বাধীন ভাবনা।
স্বাধীন ভাবনা মানে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির সঙ্গে সংযোগ রেখে যে মানে কাহিনীটা তৈরি হয়, যে অনুভবটা তৈরি হয়, সেই অনুভবটার যে পার্সোনাল স্পেসটা তৈরি হয় সেইটাকে মান্যতা দেওয়া হচ্ছে স্বাধীনতা, স্বাধীন ভাবনা। তার মধ্যে সুরাচারী আসে আসবে, তার মধ্যে হাংরি জেনারেশন আসে আসবে, তার মধ্যে ছবিতে নানান রকম কাণ্ড কারখানা যদি হয় আসবে। কিন্তু এই মানে এটা এটাকেও দীর্ঘভাবে আমি এটা বলতে পারি, কারণ যেহেতু আমার এটা অনেক 50-60 বছরের কাণ্ড কারখানা, এটা এত অল্প কথায় বলা যায় না। তার কারণ কিন্তু এইটা এই এর দ্বারাই সবাই ভিকটিম হয়েছে, মোস্ট অফ দ্য আর্টিস্ট আমাদের এখানে এই এইটা অজ্ঞানতা হোক অজান্তে হোক এর শিকার হয়েছে, এবং সেটাকেই বড় মান্যতা দিয়েছে, নিজের স্বাধীন ভাবনা চিন্তার জগতের মান্যতা দেয়নি, মাল্টি ডিসিপ্লিনে যায়নি, অন্যান্য মাধ্যমের সঙ্গে কথা বলেনি, অন্যান্য মাধ্যমকে গুরুত্ব দেয়নি, অন্যান্য মাধ্যম থেকে যে শিল্পের শিক্ষা পাওয়া যায় সেটাকে কোনোদিন ভাবেনি। যেমন আমাদের এখানে আর্ট ক্রিটিকরা বলে যে সিনেমা কি একটা আর্ট নাকি, সিনেমা তো আর্ট নয়, সিনেমাকে তো সিনেমা সিনেমা নিয়ে তোমরা এত লাফালাফি করা করো, তো এদের মতো মূর্খ আর কাকে বলবো আমি। সাধারণ কি অসাধারণ প্রশ্নটা, প্রশ্নটা হচ্ছে মানে তাকে যে সবটা বুঝে উঠতে হবে তারও কথা না, তাকে যে ক্লি বুঝতে হবে, তাকে যে মন্দেন বুঝতে হবে, তাকে যে পুলক বুঝতে হবে, তাকে যে পিকাসো বুঝতে হবে, এরকম কোনো কথা নেই। প্রথমত যে তার কোনো সমস্যা আছে কি, তার ব্যক্তিগত কোনো সমস্যা আছে কি, তার নিজেকে কোথাও কি নিজের জায়গায় নিজেকে ফেস করছে, এইটাই নেই। প্রথমত নিজে নেই, আমার আমার কাছে সমস্যা হচ্ছে মানব সংস্কৃতির বেশিরভাগ মানুষ নিজে নেই, নিজের কাছে নেই, নিজেকে ফেস করে না, আয়নায় মুখ দেখে, দাড়ি কামায়, মেয়েরা টিপ পরে, সব কিছু হয়, লিপস্টিক লাগায়, কিন্তু ওইটা করছে কিন্তু নিজেকে দেখছে না। তো যেহেতু নিজেকে দেখছে না, তাদের নিজে নেই, নিজে যেহেতু নেই তার না অভাবও নেই, আর অভাব যেহেতু নেই তো যেটাতে সহজে অভাব পূরণ হয় সেটাই তো, সেটাই তো স্বাভাবিক। তাতে অস্বস্তি পাওয়ার বা আমাদের চিন্তিত হওয়ার বা আমরা ভীষণ ভেঙে পড়ারও কোনো কারণ নেই। তো সেই তারপরে তাকে খুঁজে খুঁজে পাওয়া গেলো, এবং তারপরে সেই ওয়ার্কশপে আমি গেলাম, অল্প সময়ের জন্যই ছিলাম। সেখানে গিয়ে দেখলাম শিল্পীরা সেই সব মানে পড়া মুখস্থ করে এসছে, কোশ্চেন পেপার আগে থেকে ফাঁস হয়ে গেছে এবং উত্তর যথারীতি দেওয়া হয়ে গেছে, আর এটা মানে কারো কোনো সমস্যা নেই, এবং যে যা টাকা পয়সা পাওয়ার প্রচুর টাকা টাকা খরচা করেছে, এবং নানা হিলার স্কান্ডার হয়েছে, প্রচুর মদের ব্যবস্থা আছে, মানে রং তুলি সেরকম ব্যবস্থা নেই, ক্যানভাসের অবস্থা খুবই খারাপ, ক্যানভাসটা ভালো করে প্রাইম করা নেই, কোটিং করা নেই ঠিক মতো, কারণ অভিজ্ঞতা নেই কারো, খরচ সেখানেও খরচা বাঁচিয়েছে, কিন্তু অন্যান্য দিক থেকে খাদ্য খাদক এমনকি সেই ট্রাইবাল ডান্স সেসব ব্যবস্থা, সাঁওতালি নাচ টাচ কম পোশাকে সেসব ব্যবস্থা পুরো মাত্রায় আছে, কারণ সেটাই তো আসল উদ্দেশ্য, ওটা তো ওটা সাংস্কৃতিক একটু টাচ না থাকলে একটু আর্টিস্ট না আনা হয়েছে, সাংস্কৃতিক একটা ছোঁয়া, এটা খুব একটা বিরাট সারা পৃথিবী জুড়ে এমন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, যে সবাই সব কিছু, সেখানে গণেশ ভাইয়ের জন্মানোর কথা নয়, মারা গেছেন মারা গেছেন, সুখে আছেন শান্তিতে আছেন, থাকলে করে মানে আমি একজন শিল্পীকে বয়স্ক শিল্পীকে বলেছিলাম যে আপনি, সে নানা অভিযোগ করছে এই হচ্ছে এইটা কী হচ্ছে ওটা কী একটা আর্ট হলো অমুক হলো, আপনার সমস্যা আপনি অনেকদিন বেঁচে আছেন, আর কোনো সমস্যা নেই, আপনি আর নিতে পারবেন না এসব, যে কী করে আপনি নেবেন, আপনি যেভাবে বড় হয়েছেন যেভাবে কাজ করেছেন, আর আজকে 80-90 বছর বয়স হয়ে গেছে আপনার, আপনি আর কবিকার বলুন তো, কবিকার কীরকম কাজ করেছিলেন তখন, সে কি আর হয়, সে আর কি সম্ভব, কাউকে বোঝানো যাবে, বুঝতেই পারবে না, ভাষাটাই বুঝতে পারবে না, কাজের ধরনটাই বুঝতে পারবে না, লাইনের স্ট্রেংথ কাকে বলে সেটাই বোঝানো যাবে না, ওটা তো ওর তার তো শিক্ষাটাই হয়নি, সে তো কোনোদিন দেখেনি জিনিসটা, যে যেটা যেটা পড়েনি জানে না দেখেনি তাকে তুমি আশা করবে যে সে মানে রাতারাতি শিক্ষিত হয়ে যাবে। আমি এরকম মানে মানুষ তো দেখতে ভালোবাসি, মানুষ আমি সেই অর্থে তো ফিগারেটিভ আর্টিস্ট নই, আমার কাজ ফিগারেটিভ নয়, যাকে ফিগারেটিভ বলা হয় অবয়ব ধর্মী নয়,
কিন্তু আমি মানে খুব ছন্দের দাস। আমি মনে করি যে প্রকৃতির মধ্যে, মানুষের মধ্যে, জীবজন্তুর মধ্যে, ফুল লতা পাতার মধ্যে এদের যে বেড়ে ওঠা, প্রাকৃতিকভাবে যে বেড়ে ওঠা আছে এবং যে অনুপাত আছে, প্রপোর্শন আছে, তার মধ্যে যে যেটা আমাদের খুব ভীষণভাবে অনুধাবন করার ব্যাপার, স্টাডি করার ব্যাপার, সেটা হচ্ছে এর ছন্দটা, ভিতরের ছন্দটা। এটা একটা নিজস্ব ছন্দ আছে, চলন আছে। এইটাকে কিন্তু মানে পাখি যখন উড়েও যায় আকাশে, যেভাবে সে দানা মেলে, যেভাবে ভেসে থাকে, এটা তাকে রপ্ত করতে হয়নি, কেউ তাকে শিখিয়ে দেয়নি, প্রাকৃতিক নিয়মে তার এটা মধ্যে রয়েছে, ইনবেডেড। আমাদের এটা শিখতে হয়, আমাদের এটা রপ্ত করতে হয়, কারণ আমরা প্রাকৃতিক নিয়মে, আমরা তো আঁকাআঁকি করি, সবই তো কৃত্রিম, আমরা যা সৃষ্টি করি সবই কৃত্রিম। আমাদের কৃত্রিমতাকে নিতে হয়, গ্রহণ করতে শিখতে হয়, শিক্ষা পেতে হয়, নিজেদেরকে শিক্ষিত করে তুলতে হয় কৃত্রিমতাকে। অকৃত্রিম হওয়ার জন্যে কৃত্রিম হওয়া বলা যেতে পারে। তো সেই জন্যে আমি পোর্ট্রেট স্টাডি করি। আর এই পোর্ট্রেট স্টাডি করার যে সাধারণভাবে রীতি পদ্ধতি আছে, বিশ্বব্যাপী যে রীতি আছে, যে যাকে আদর্শ মডেল বানানো হয়েছে সে নিজেকে দেখায়, বসে একটা ভঙ্গি করে, আর একজন শিল্পী তার মুখাবয়ব বা তার আকৃতি সবটাই এঁকে রাখে একটা জায়গায়, নানান মাধ্যমে আঁকে। তো এই জিনিসটা থেকে আমি সরে এসেছি। আমি পোর্ট্রেট শিল্পী হিসেবে আমি নিজেকে খুব দুর্বল মনে করি। এই কিছুটাই দুর্বলতা ঢাকার জন্যই এটা আমি একটা ঢং, আমার ওই যে আমি বললাম নানা রকম মিথ্যে কথা বলি, এটা একটা মিথ্যে ঢং যে আমি আমার দুর্বলতা যেটা আছে, আমি ভালো পোর্ট্রেট আঁকতে পারি না বলে আমি এরকম একটা কাণ্ড কারখানা করে এটাকে একটা বাজারে চালু করার চেষ্টা করেছি, যে আমি লুকিয়ে লুকিয়ে আঁকি এবং যা আঁকছি সে জানতে পারে না যে তার ছবি আঁকা হয়েছে। জানতে পারলে সে নিশ্চয়ই নিজেকে প্রকাশ করবে, নিজেকে বেশ একটা উন্মুখ করে তুলবে। আমার সেটা একটা অপছন্দ। আর তারপরে আমি একটা অস্বস্তিতে পড়বো, তার যদি মুখটা না মেলে, তাকে যদি চেনা না যায়, সে না বিব্রত অবস্থায় পড়বো। তার থেকে গোপনে আঁকা ভালো, যে আমি যেরকম বুঝছি তাকে সেরকম বোঝাই ভালো, তার সেটা সে জানতেও পারে না। বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন বলাই ভালো, বুঝতে সুবিধা হবে। তথ্যপঞ্জির মতো তৈরি করেছেন, যেমন আমি যখন নাটকের মহড়া দেখি তখন ডকুমেন্ট করি, আমি যখন সিনেমার আর্ট ডিরেকশন দিই তখন ডকুমেন্ট করি, আমি যেখানে বিদেশে যাই, দেশে যাই, বিভিন্ন জায়গায় যাই, সেখানে আমি সেই জায়গাটা ডকুমেন্ট করি। এরকম ঘুরে ঘুরে কাজ করতে, বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে থাকতে, তাদের দেখতে, তাদের অভিজ্ঞতা পেতে, এখনও আমার কৌতূহল কমে যায়নি, বেড়েই যাচ্ছে। আমাদের বাড়িতে গান বাজনার খুব একটা চল ছিল না, কিন্তু ওই যে বললাম আমি একটা ছন্দ আবিষ্কার করতে চাইছিলাম, আমার মনে হয়েছিল ভিতরে ছন্দ যেখানে যেখানে ছন্দ আছে, সুর তাল লয় তার মধ্যে যে ছন্দ আছে সেটাও খুঁড়ে দেখা যাক সেখানে কী কাহিনী আছে। এটা করতে গিয়ে আমি বিভিন্ন মিউজিক কনফারেন্সে ছোটো বয়স থেকেই যেতাম, যেহেতু আমি খুব অল্প বয়স থেকে স্বাধীন, বাড়ি ছাড়া কিশোর বয়স থেকে, সেহেতু আমার কোনো বাধা নিষেধ ছিল না। রাত জাগলো, কোথাও হারিয়ে গেলেও কেউ কিছু মনে করতো না, জানতেও পারতো না। তা আমি এরকম গান বাজনার মধ্যে ঢুকে যাই। আমার এক সহপাঠী ছিলেন, সহশিল্পী আমাদের আর্ট কলেজের, সে বাহাদুর খাঁর ছাত্র ছিল, এবং বাহাদুর খাঁর ছাত্র হওয়ার সুবাদে বাহাদুর খাঁর বাড়িতে সরস্বতী পুজোর দিন একটা কোনো অনুষ্ঠান, এখন তার হয় না, উনি নেই, কিন্তু ওনার ছাদে একটা খুব ভালো ঘরোয়া অনুষ্ঠান হতো, আর যেহেতু তার ছাত্র সেই সুবাদে আমি সুযোগ পেতাম। সেখানে একেবারে বিলায়ত খাঁর, ইমরাত খাঁর, এদের অনেকেরই গান বাজনা
একবার পায়ের কাছে বসে শোনাচ্ছিল। তখন থেকে আমার একটা মাথায় আসে যে আমরা আঁকছি, ছবি আঁকছি, ছবি একটা দৃশ্য কল্পনা তৈরি হচ্ছে, বিমূর্ততা দেখেই আমার ঝোঁক বেশি। ওই আঁকতে না পারলে যেরকম হয়, এটা বলা যেতে পারে নাটক করা, এবং সবাই তো বলে যেমন যে আমি আঁকতে পারি না বলে বিমূর্ত আঁকি, ঠিকই বলে। তো যাই হোক, আঁকতে না পারাটাও তো আঁকতে পারা, তা সেটাকেই বা কী করে, বোবা মানুষও তো মানে অনেক কিছু কমিউনিকেট করে, কালাও তো শোনে। আমি যদি আঁকতে না পারি তো আমি আঁকি, সে খোঁজ কার কী ক্ষতি হয়েছে আমি যাই না। তো আমি ওইটা আঁকতে শুরু করি, তারপরে দেখি এটা একটা অনেক বিস্তৃতি পাচ্ছে, এক একটা রাগ, এক একটা ঘরানা, কেউ ইনস্ট্রুমেন্টালে করছেন, কেউ ভোকালে করছেন, স্বরে করছেন, এবং এইগুলোর এক একটা ইমেজ তৈরি হতে শুরু করে। বিদেশি সঙ্গীত, দেশি সঙ্গীত সব সবাই আমি তো ডকুমেন্ট করতে শুরু করি। তার একটা জমেছে, অত্যাচার মানুষের উপরে জমেছে, অনেক এরকম আঁকা আঁকি আছে। ও টাঙ্গা, ও হ্যাঁ, সেটা আসলে এই বিভিন্ন জায়গায় ছবি আঁকতে গেলে কিছু শারীরিক সমস্যা হয়, মানে বা পারিপার্শ্বিক সমস্যা যেমন থাকে, লোকজন ভিড়ভাট্টা যেরকম থাকে, সেরকম আঙ্গিক টেকনিক্যাল কিছু সমস্যা হয়। তা আমি 70s একবার মালদা থেকে টাঙ্গায় করে গৌড় যাচ্ছিলাম, তো গৌড় যাচ্ছিলাম, আমি তো প্রস্তুত হয়ে গিয়েছিলাম যে আঁকা আঁকি করবো। গৌড় একটা প্রাচীন এক সময় আমাদের রাজধানী ছিল, অনেক কিছু আছে তাতে। কিন্তু যখন টাঙ্গাতে উঠেছি তখন থেকেই চারদিকটা কেমন আমাকে মোহিত করলো যে এখন থেকেই আঁকা শুরু করা দরকার, গৌড়ে কি কী হবে জানি না, আমি গৌড় দেখিনি তখন বলুন তো। তো টাঙ্গায় যখন খাতা, বড়ো একটা খাতা নিয়েছি, খাতা পেন নিয়ে বসেছি, টাঙ্গাটা ভীষণ লাফাচ্ছে, টাঙ্গার নিয়ম অনুযায়ী টাঙ্গা লাফাবে, আমি তো আর মানে টাঙানোই। এটার একটা ছোট শুরুয়াত আছে, এই ঘটনাটার গল্পটা বলার আগে একটা গল্প বলি। এটাও 70s ঘটনা, বা late 60s early 70s হবে। আমি শান্তিনিকেতনে একটা আখড়ায় গেছি, প্রচুর গাঁজা টাজা খাওয়া হয়েছে, গাঁজার প্রভাবে নয়, এমনিতেই বাউল কয়েকজন এসে এসে সেই প্রথম গৌড় খেপাকে দেখি, তখন খুব অল্প বয়স গৌড় খেপা, তো গৌড় গান গাইছে নাচছে, আমার ভিতরটা এমন চনমনিয়ে উঠলো, আমি নাচতে লাগলাম, এবং নাচতে নাচতে ছবি আঁকা, মানে আমি নাচছি ছবি আঁকছি, নাচছি ছবি আঁকছি, হামাগুড়ি দিয়ে নাচছি সেভাবেও ছবি আঁকছি। তো অর্থাৎ এই যে নাচতে নাচতে ছবি আঁকা, ছবি আঁকা মানে আমাদের একটা ধারণা আছে, সবার ধারণা আছে, মাস্টারমশাইরাও বলতেন ধীর স্থির হবে, খুব গম্ভীর হবে, সাধনা বলে কথা, তুপ জুড়ো জেলে পবিত্র মনে এসব করবে। আমরা সেদিক থেকে অপবিত্র, ন্যাক্কারজনক, খারাপ, ভীষণ খারাপ ধরনের মানুষ, তো সেইগুলো যে প্রকাশিত করতে হবে এরকমও না, আবার লুকিয়ে রাখবো এরকমও না, আর দেখাবো যে আমি খুব খারাপ লোক সেটাও জন বলছি না, আবার লুকিয়ে রাখবো তাও বলছি না। তা আমরা সবই করেছি, সব রকম কাণ্ড কারখানাই করে বেরিয়েছি। এই আঁকতে গিয়েও এটা মনে হয় যে নাচতে নাচতে আঁকতে পারবো না কেন, তাহলে নাচবো আঁকবো, আঁকাটার মধ্যে যদি সেই ওই এটা মোশনটা না থাকে, ওই ওই ভাবটা যদি না থাকে, মানে ওরকম ধীর হয়ে একটা বাউল যখন তার নেশার ঘরে হোক বা তার উন্মোদনাতে হোক, তার গানের সুরে ভেসে যাওয়া হোক, সে যখন একটা লম্ফ দেয়, মানে মাটি থেকে উঠে পড়ে, যাকে সোলার এনার্জি বলা হতো, সেখানে আমি যদি তাকে পার্টিসিপেট না করি, আমি যদি না নেচে উঠি, তাহলে আমার ভিতরে ওই নাচটা আসবে কোথা থেকে, আমার ওই রেখাটা তৈরি হবে কী করে, এটা আমার ভুল ধারণা, হয়তো বড়োরা হয়তো আমাদের ক্ষমা করে দেবেন, সে বড়ো বড়ো শিল্পীরা আমায় ক্ষমা করে দেবে, এরকমভাবে আঁকা উচিত না, এগুলো ভুল শিক্ষা, ছোটোরা শুনো না এসব শিক্ষা, কিন্তু আমার খুব ভালো লেগেছে করে। তো আমি যখন টাঙ্গাতে উঠি আমার ওইটা মনে পড়লো, আমি যদি নাচতে নাচতে আঁকতে পারি তা টাঙ্গার নাচতে আমার কী অসুবিধা আছে, আমি কী করলাম, খাতা না পাতায় পেনটা আমি লাগাতেই পারছি না, এত লাফাচ্ছে, তখন আমি পেনটাকে খাতার থেকে তুললাম না, কারণ পেনটাকে খাতার মধ্যে একদম আটকে রাখলাম। আমার প্রথম শুধু কাজই হচ্ছে পেনটা যেন খাতার সঙ্গে ছুঁয়ে থাকে, একদম যেন স্পর্শ করে থাকে। এবার খাতা যদি পেনে থাকে থাকলো, আঁকাটা হবে কী করে, এবার ওই
খাতা এবং পেন এক হয়ে গেছে, এবার খাতাটা তো লাফাচ্ছে, আমি যদি সেই লাফানোটার সঙ্গে সঙ্গে একটু আধটু তাকে ম্যানিপুলেট করি আমার ফর্ম অনুযায়ী, ড্রয়িং অনুযায়ী যেটা আমি আঁকতে চাই, তাহলে ছবিটা আঁকা হয়ে যাচ্ছে। খাতা থেকে পেনটা উঠছে না, খাতাটা লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে খাতাটা আঁকছে, আমি খালি পেনটা ধরে আছি খাতার সাথে, খাতাটা ধরে আছি, পেনটা ধরে আছি, এই কাজটুকু করছি, আমি আর অন্য কিছু কাজ করছি না, অন্য কথা ভাবছি না। এইভাবে আমার অনেক ছবি আঁকা হয়েছে। স্ক্রিপ্ট লেখার আমার একটা অনেক দিনের মানে শিক্ষা ছিল, সেটা যেহেতু বিজ্ঞাপনে ছিলাম, বিজ্ঞাপনে আমাদের এরকম বিজ্ঞাপন তৈরিতে স্ক্রিপ্টকে ব্যবহার করার একটা গল্প তৈরি হয়, সেইটা থেকে এবার আস্তে আস্তে স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্টোগ্রাফি করতে মেতে গেলাম, নানা রকম স্ক্রিপ্ট চর্চা করতে লাগলাম। স্ক্রিপ্টগুলো কে ডিকোড করে না, কোনো অর্থ বহন করছে না, স্ক্রিপ্টের খালি চেহারাটা, মানে শুধুমাত্র চেহারাটা, সেটার কোনো অর্থ নেই, একটা ভঙ্গি আছে কিন্তু কোনো অর্থ নেই, মানে আমরা যে কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারছি না কিন্তু আমরা কমিউনিকেট করতে চাই, সবাই ওটাকে স্ক্রিপ্ট বলে রেকগনাইজ করছে, যেহেতু পড়া যাচ্ছে না, অনেকে অবজ্ঞা করছে, অনেকে টিটকিরি করছে, যারা এইসব বিশেষজ্ঞ, যারা ভাষাবিদ, ভাষা বিশেষজ্ঞ, যারা নানা রকম ভাষা জানে, তারা আমাকে উপহাস করছে, এটা ঠিক আছে, সেটা তাদের যথার্থ কাজই তারা করছে, কিন্তু আমার তো কোনো দাবি নেই, আমি তো কিছু বলছি না যে আমি কোনো বাণী দিচ্ছি, আমি কিছু লিখে জানাচ্ছি, পেছনে কোনো কাহিনী আছে, সেরকম কিছু না। সেখানে ঢিরুকের গায়ে ভূর্যপত্রে তাল পাতায়, বাঁশ পাতায়, তারপর বিভিন্ন রকম বিভিন্ন দেশের পাতা সংগ্রহ করি, শুকিয়ে রাখি, আমাদের বন্ধুবান্ধবরা আমাকে দেয়, উপহার দেয় পাতা, বিভিন্ন দেশের পাতা, বিভিন্ন গাছের পাতা, সেই পাতার গায়ে লেখা, তারপর এরকম বহু যত যত রকম অবজেক্ট আছে, এটা একটা বদভ্যাসের মতো হলেও এটা একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে, পাথরের গায়ে লেখা সব জায়গায়, এবং সব জায়গায় এই প্রিটেনশনটা আছে, এটা অক্ষরের মতো দেখতে, খোদাইয়ের মতো দেখতে, কিন্তু এর কোনো অর্থ নেই, কিছু নেই, তারপরে একটা আকর্ষণও আছে, যে একদম আকর্ষণ নেই তা না, এর একটা চেহারা তৈরি হয়,
চেহারা তৈরি হতে হতে উনি একটা কথাও বলে ওঠেন, একরকম নিজের মতো করে একটা কথা বলে ওঠেন। সব কিছু যদি অর্থ থাকতে হবে, অর্থ বহন করতে হবে, এরকম তো কোনো অর্থ নেই। তো এই জায়গায় গেছে ব্যাপারটা, এখন চলছে, কতদিন চলবে যায় না। মিসকমিউনিকেশনের একেবারে প্রকোষ্ঠ চেহারা আর কি, মিস আন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, রং আন্ডারস্ট্যান্ডিং, যার যতভাবে আমরা এটাকে বলতে পারি, না বোঝানো যতভাবে বোঝাতে পারি সেটা হচ্ছে এটা, এইটা দিয়ে বোঝানো যায় আর কি। যে আমি তোমাকে ভুলভাল বোঝাচ্ছি, এটাও একটা সুযোগ আছে বলার, তোমাকে গালমন্দ করছি সেটাও বোঝানোর সুবিধা আছে। যে কোনো কিছু বললেই হলো আর কি, এটা এটাতে যে কোনো কিছু ট্যাগ লাগিয়ে দেওয়া যায় আর কি। এত স্বাধীন অক্ষর যে এত স্বাধীন হতে পারে এটা আমার আগে জানা ছিল না। এটা কাজ করতে গিয়ে বুঝেছি যে অক্ষর তো সবসময় সব অক্ষরই তো পরাধীন, কিন্তু এই অক্ষর ভীষণ স্বাধীন। তো তার জন্য যারা পরাধীনতায় বিশ্বাস করে, যারা চর্চায় বিশ্বাস করে, একাডেমিক লোকরা তো লেগে যাবে। নাম নিতে কোনো আমার অসুবিধা নেই, কেন আমার কোনো রিজার্ভেশন নেই, আমি তো কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না কাউকে। তো ছবির জায়গা থেকে আমার ভালো লাগা না লাগা থাকতেই পারে। তো সেটা যেটা হচ্ছে সেই এই যে মানে চর্চাটা একটা ধরন আর কি, বিশেষ করে বিকাশ ভট্টাচার্যের ছবি বললেই একটা স্বপ্ন বা সেই অর্থে সুরিয়ালিস্টিক একটা ট্রেন্ড ভাবনা প্রতিফলন ঘটে, সেটার বিরুদ্ধে আমার বলার কিছু নেই। দালির ছবিতেও যেরকমভাবে ছিল আর কি, যে ট্রেনটা বা একটা সময় তো এই পুরো এই দাদা স্কুলটাও এই এই ধরনের ছিল কিছুটা। কিন্তু যেটা আমার অসুবিধে লাগে যে জায়গা থেকে, আর তার দক্ষতা নিয়ে আমার কোনো বলার কিছু নেই, প্রশ্নও নেই কিছু। এই জায়গাটা হচ্ছে যে মানে অনেক সময় আমাদের যে মনস্তাত্ত্বিক জায়গাটা যেখান থেকে ছবিকে আমরা একটা অন্য ওই ওই মনস্তাত্ত্বিক জায়গা থেকেই একটা প্রতিষ্ঠা দিতে চাই এবং একটা অনুভবের জায়গা তৈরি করতে চাই, সেই অনুভবের জায়গাটাকে যেন খুব অবভিয়াস, খুব ফোকাসড এবং প্রায় বলে দেওয়া কথা, সেই বলে দেওয়া কথাটাকে আন্ডারলাইন করা, সেই জায়গা থেকে তার একটা প্রতিষ্ঠা পায় যে জিনিসটা এইরকম আর কি। এটা অনেক অনেক যেমন দুর্গা সিরিজটা যেভাবে বা ডল সিরিজটা যেভাবে, তার একটা যথেষ্ট প্রভাব আছে আমাদের সমাজে এবং শিল্পীদের মধ্যে প্রচণ্ড প্রভাব আছে। তো সেই জায়গায় এই ত্রিনয়নকে বা দুর্গাকে ওই জায়গা থেকে আবিষ্কার করা, এটা একটা অসম্ভব চার্ম আছে, অসম্ভব একটা বাইরের আকর্ষণ আছে, সেই তা ওই রকমভাবে আছে বলেই আমার সবসময় মনে হয় যে এইখানে কোথাও যেন একটা অস্বস্তির জায়গাও আছে, যে জায়গাটা খুব সামাজিক স্বীকৃতি পেলেই, পুরস্কার পেলেই, আর্থিক আনুকূল্য পেলেই যে সেটা এইটা শিল্পের মাপকাঠি হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গা থেকে আমার অস্বস্তিটা, যে শিল্পের মাপকাঠির জায়গায়, শিল্প বোঝার জায়গায়, শিল্প শিল্পের অনুভবের জায়গাটা ক্রমশই বিলীন হয়ে যাচ্ছে এবং এইগুলো খুব বড়ো হয়ে দাঁড়াচ্ছে, এইসব ব্যবস্থাগুলো খুব বড়ো হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গা থেকে বিকাশ ভট্টাচার্যের কাজও আমার কাছে অনেক জায়গায় খুব অস্বস্তির জায়গা কাজ, অস্বস্তিকরণ কাজ, এবং অনেক জায়গাতে আমার ভালোই লাগেনি। যেমন শ্যামল দত্তরায়, শ্যামল দত্তরায় ওয়াটার কালার নিয়ে খুব মুগ্ধতা আছে, অনেক কিছু আছে, সেখানেও ওই আমার বলার কথা হচ্ছে যে যে কোনো ইস্যুকেই, যে কোনো একটা কি সমালোচনা করা বা আলোচনা করা বা সেইটাকে প্রতিষ্ঠা করার জন্যে যেসব মাধ্যম বা যে সমস্ত সংকেত বা যে সমস্ত প্রতীককে ব্যবহার করা হচ্ছে, বারবার ব্যবহার করা হচ্ছে, সেই প্রতীকগুলোর খুব গভীরতার অভাব। সেটা শ্যামল দত্ত রায়ের মধ্যে আছে, বিকাশ ভট্টাচার্যের মধ্যে আছে, আর ওই সময়কার অনেকের কাজের মধ্যে আছে। এই প্রতীকগুলো খুব দুর্বল প্রতীক আমার নিজের কাছে মনে হয়,
খুব গভীর চর্চা বা অভিনিবেশ থেকে এই প্রতীকগুলোর জন্ম হয়নি, তো সেই জায়গা থেকে খুব দুর্বল মনে হয়। যেমন এক যে সুনীল দাস একবার হঠাৎ বললেন যে রবীন্দ্রনাথের ছবি রক্তশূন্য, তো এখন এই রবীন্দ্রনাথের ছবির মধ্যে রক্ত থাকা বা রক্ত না থাকা, রক্তশূন্যতা, রক্তাল্পতা, অ্যানিমিক, এই কথাগুলো খুব অগভীর কথাবার্তা, এগুলো বোধের অভাবের কথাবার্তা আমার কাছে মনে হয়। এই কেউ একটা কোনো জিনিসকে অনুধাবন করার যে সমস্ত তালিকা আছে বা যে সমস্ত পদ্ধতিগুলোর মধ্যে, আমরা তো ক্রস রেফারেন্স দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করি, আমরা কোনো জিনিসকে খুব সরাসরি কোনো পৃথিবীতে কোথাও কোনো সংস্কৃতিকে ক্রস রেফারেন্স ছাড়া বোঝা যায় না, এবং এটা খুব একটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ক্রস রেফারেন্স বলতে বিভিন্ন দিক থেকে তার ক্রস রেফারেন্স, তার দার্শনিক দিক থেকে, তার আঙ্গিকগত দিক থেকে, তার কাব্যের দিক থেকে, সমস্ত ক্রস রেফারেন্সের অন্যান্য লোকের আলোচনার মধ্যে থেকে ক্রস রেফারেন্স থেকে একটা জিনিস তৈরি হয় বা বোঝা যায়। চট করে একটা জিনিসকে খুব সরাসরি প্রত্যক্ষভাবে, কিন্তু মানুষ, বেশিরভাগ মানুষ প্রত্যক্ষভাবে সরাসরিটাকেই বুঝতে চায়, বোঝদারিটা ওইখানেই রাখতে চায়, সে এত ক্রস রেফারেন্স এত কিছুর মধ্যে, এত জটিলতার মধ্যে যেতে চায় না। কিন্তু সমস্ত সাংস্কৃতিক মনোভাবটাই তো খুব জটিল, এত সহজে কি সব জিনিসকে বোঝানো যাবে? লেভি স্ট্রাউসের সব গল্পটা দিয়ে পুরো আগন্তুক বানানো যায় না আর কি, কারণ ওটা ওই দু চারটে এরকম লাইন পড়লে হবে না। অ্যান্থ্রোপোলজিক্যাল সমস্যাটা খুব গভীর এবং অজস্র মানে লেয়ারিং আছে তার মধ্যে। এই ছবিটার মানে আমার কাছে ছবির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে রেখা রঙের আত্মসম্পর্ক, তো সেটা একটা যেমন দিক, একটা হচ্ছে যে সারফেস মানে তার পশ্চাৎপট কীরকমভাবে হয়, পশ্চাৎপটের সঙ্গে তার সম্পর্ক, এটা একটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জায়গা মানে ছবি ভিজুয়াল আর্টের ক্ষেত্রে। এখানে যে কাজটা আমরা দেখছি সেখানে রেখার রং খুব সীমিত, মনোক্রম প্রায় এক রঙা, এবং রেখাগুলোর মধ্যে অসম্ভব ছটপটানি আছে, কিন্তু ছটপটানিগুলোর মধ্যে আবার টুকরো টুকরো করে অংশ অংশ করে এক একটা অভিব্যক্তি, এবং শিল্পীর এক একটা কাজ করেছেন, সব মিলিয়ে একটা কাজ করেননি, কিন্তু আবার সব মিলিয়ে একটা দৃশ্য তৈরি হচ্ছে এবং একটা জমায়েতের মতো, দৃশ্য জমায়েতের মতো হয়েছে, এবং অসম্ভব অস্থিরতা মানে মনের ভিতর থেকে, শারীরিক জায়গা থেকে, খুব গেস্টাল কাজগুলো, মানে বেশ ভঙ্গি সর্বস্ব বলা যেতে পারে, এত উত্তেজিত হওয়ার মতো জায়গা আছে। এই কাজটা একটু স্বপ্নধর্মী কাজ, ঘর, ঘরের ভিতরে দরজা, দরজা থেকে আরো বিশের ঘর, একটা জার্নি আছে, একটা জায়গা রয়েছে, এবং এই টেক্সচার এবং ফর্ম কম্পোজিশনের দিক থেকে, যেমন এটা এখানে দেখছি আমরা কেন্দ্রে মূল মূল চরিত্রটা কেন্দ্রে রয়েছে, সে ডান দিক থেকে বাঁ দিকে ছুটে যাচ্ছে একটি কুকুর, তো এই এটা একটা পথ নির্দেশ যেমন করছে, দর্শককে টেনেও নিচ্ছে, এবং রং, রঙের সঙ্গে মানে মেঝেটা ঘন কালো মেঝে এবং হালকা নীল তার দেওয়াল,
এর মানে একটা প্রাকৃতিক জায়গা তো একটা মানে স্বপ্নদৃশ্য তৈরি হচ্ছে যেখানে যুক্তিক গ্রাহ্যটা খুব গৌণ, অযৌক্তিক হতে পারে, স্বপ্নীয় হতে পারে, একটা ঘটনা ঘটছে, এটাও বেশ ভিতরে উত্তেজনা তৈরি করে। এই ছবিটা দেখছি একটা ইন্টেনসিটি নিয়ে একজন তাকিয়ে আছে, দুটো মনির খুব দৃষ্টি নিবদ্ধ একটা জায়গায়। এখানেও এই যে সাযুজ্য আছে ঠিকই, কিন্তু সেই অর্থে একটা বিমূর্ততারা জন্ম দিচ্ছে, রেখা রঙগুলোর অদ্ভুত সম্পর্ক তৈরি করেছে, পরতে পরতে অনেকগুলো রাষ্ট্র যেভাবে নিজেদের মধ্যে একটা সংঘাত আনছে, তার মধ্যেও দুটো চোখের মনির যে অবস্থান এটা খুব ইন্টেন্স এবং খুব গভীর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। মানে একটা দিকে ভীষণ ছটপটানি, আর একটা দিকে খুব ধ্যানমগ্নর মতো অনেকটা, চোখটা বুঝে নেই, চোখে তাকিয়ে আছে, আবার খুব ভীষণভাবে তাকিয়ে আছে না, চোখের একটা অন্তর্দৃষ্ট জায়গা আছে, খুব ইন্টেন্স সেদিক থেকে। মানে শিল্পীর সেই দিক থেকে যথেষ্ট বাহবা পাওয়ার মতো অবস্থা। এই ছবিটা দেখছি, এটাও একটা আগের কাজের কাছাকাছি, একটা অদ্ভুত রং রেখার আলো ছায়ার এবং অদ্ভুত একটা আত্মনাদের মতো লাগছে। হাতের অবস্থান, শরীরের ভাষা, একটা মঞ্চের ঘটনার মতো, একটা মঞ্চায়ন হচ্ছে যেন সমস্ত ব্যাপারটা, এবং যেভাবে রং রেখার হচ্ছে, এইসব শিল্পীর আমার জানা নেই শিল্পীদের নাম জান, কিন্তু এদের জীবনী বা এদের চলন, এদের ভাবনা, এদের পরিপার্শ্ব খুব মানে কৌতূহল তৈরি করছে আমাকে জানার দিক থেকে। অনেক অনেক দিনের চর্চার ফল মনে হচ্ছে আমার এই কাজগুলো দেখে, আমাকে বেশ ইন্সপায়ার করছে, ইনস্টিগেটও করছে। এই কাজটা আমার কাজের ভাবনার সঙ্গে অনেকটা মিলমিশ পাই, কিন্তু এর মধ্যে আমার অমিলও আছে। এর মধ্যে হঠাৎ করে একটি যুবতী মুখের অবয়ব ঢুকে গেছে, সাযুজ্য ও সাযুজ্যহীনতার একটা সংঘাতও ঘটছে। হয়তো এই সাযুজ্য না থাকলেও ভালো হতো, কিন্তু তবু শিল্পীর বাসনা যখন হয়েছে তখন সাযুজ্য থাকতে পারে, কারণ অন্য জায়গায় যে কেরামতিটা আছে সাযুজ্যের মতো একটা কেরামতি আছে। শিল্পী যেমন প্রমাণ করতে যেন চাইছে যে আমার একটা পরিচিতি আছে, আমার একটা প্রতিষ্ঠা আছে, সেখান থেকে আবার ভাঙার চেষ্টাও আছে, এটুকু না থাকলেও হয়তো হতো। এই কাজটার মধ্যেও মানে হোয়াইট স্পেস, ব্ল্যাঙ্ক স্পেস এবং ডার্ক স্পেস দুটোর একটা খুব ভালো একটা কথোপকথন হচ্ছে, ডায়ালগটা খুব ইন্টারেস্টিং। অনেকগুলো কাজ মনোলগের মতো লাগে, কিন্তু এই কাজটা একটা ডায়ালগ আছে। কাজের দিক থেকে কিছুটা উতরেছে, কিন্তু আমার অতটা পছন্দ হচ্ছে না, একটু বেশি ড্রামাটিক মনে হচ্ছে, মেলো ড্রামাটিক মনে হচ্ছে। এই কাজটারও ইন্টেন্সিটি ভালো মানে এখনও পর্যন্ত যেটা দেখছি, এবং এর কাজ নিয়ে এঁকে থাকুকটা চিৎকারটা বা এটা সেই দিক থেকে একজন পরিচিত শিল্পীর কথা মনে হচ্ছে, কিন্তু আমি জানি না তার নাম করছি না কারণ, কিন্তু কাজটির দক্ষতা আছে, চিৎকারটাও আছে, তার যদি ভিতরে চিৎকারটা থাকে তো ভালো, না থাকলে আরও খারাপ। এই কাজটা খুবই ভালো, এই কাজটার মধ্যে বিমূর্ততার যেমন একটা ছায়া রয়েছে, একটা আতঙ্ক রয়েছে, এবং হঠাৎ দেখলে মনে হচ্ছে একটা বড় কাজের অংশ যেন কাজটা, জানি না সেটা, কিন্তু সব মিলে এই কাজটা খুব গভীর, খুবই মনকে চোখকে টানে, অনেকক্ষণ এই কাজটার সঙ্গে থাকা যায়। 2010 সালের ছবি এটা, 2010 সালের আসলে আমাদের একটা প্রদর্শনী হয়েছিল, আমাদের আমি একটা দলের সদস্য উপজন্য খোলা জানলা বলে একটা দল আছে, সে দলের সদস্য, সেবারে প্রদর্শনীতে একটা নিয়ম করা হয়েছিল যে সবাই একটা করে কাজ দেবে এবং বড়ো কাজ দেবে, সেটা একাডেমি অফ ফাইন আর্টসে একটা শো হয়েছিল নর্থ গ্যালারিতে 2010 সালে মার্চ মাসে সম্ভবত। তো আমি একটা কাজ দেবো, বড়ো কাজ দেবো বলে, এটা আমার একটা পুরনো কাজ, 2002 সালের একটা কাজ ছিল, ক্যানভাসটা ছিল,
সেই ক্যানভাসটার উপরে আমি রিডু করি, নতুন করে করি। এবং আমার তখন মনে হয়েছিল যে আমি এই যে অক্ষর নিয়ে কাজ করছি, এই অক্ষরের এখানেও প্রতিফলন আছে, তার অনেক আগে থেকে অক্ষর শুরু হয়ে গেছে। তো এই যে চারিদিকে একটা উৎসব, এর মেজাজ, রঙের খেলা, এবং একটা প্রচ্ছন্নে আছে সব জিনিসটা, কিছু কিছু স্মৃতি থেকে হারিয়ে গেছে, কিছু কিছু দৃশ্য স্মৃতি থেকে হারিয়ে গেছে, স্মৃতির ওপারে চলে গেছে, আবার কিছু দৃশ্য খুব প্রকট হয়ে সামনে এসছে, এইরকমভাবেই আস্তে এইসব লেয়ারগুলো আছে, স্তরগুলো আছে। ও কাজটা করার সময়ও আমি এরকমভাবে প্রথমে আমি এটাকে আমি পুরোটাই ডকুমেন্ট করেছিলাম, স্টেজ বাই স্টেজ, প্রত্যেক স্টেজেই অনেক রং লাগানো হয়েছিল, তারপরে একটাকে মুছে দেওয়া হলো, তারপর আবার রং লাগানো হলো, আবার মুছে দেওয়া হলো, এই বারবার লাগানো হচ্ছে, মুছে দেওয়া হচ্ছে, এইটা একটা জার্নির মতো, একটা যাত্রার মতো, স্মৃতি হারিয়ে যাচ্ছে, স্মৃতিকে উদ্ধার করা হচ্ছে, আবার নতুন স্মৃতি গড়াচ্ছে, এরকম ঘটনা, অজস্র ঘটনার একটা মানে বলা যেতে পারে বড় একটা প্যানোরামিক ভিউ, একটা সময়ের অনেকটা সময়ের ছাপ এই ছবিটার মধ্যে আছে। আমার অ্যাকচুয়ালি কারণে জানি না, আমার অস্তিত্বের একটা অর্থই হচ্ছে মানে দৃশ্য, মানে দৃশ্য অর্থ, দৃশ্য ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, আমি না থাকলে কী হবে সেটা আমি ভাবি না, আমি আছি বলেই দৃশ্য আছে সেটা আমি ভাবি না, আমি দেখছি বলেই চাঁদটা আছে এরকম ভাবি না, কিন্তু আমার প্রতিটা সময় মানে যা কিছু দেখি, যখন যা কিছু দেখি সেটা থেকে আমার একটা প্রতিক্রিয়া হয়, আমার মধ্যে একটা মানে অনুরণন হয়, এবং সেই অনুরণনটা যে অবস্থায় যেখানেই থাকি আমি সঙ্গে সঙ্গে আমার যেন মনে হয় কোথাও ধরে রাখতে হয়, প্রকাশ পেতে কোনো কম্পালশন নয় বা কাউকে দেখানো নয়, আমি তো আমার যা যত কাজ আছে তার কতটুকু আমি মানুষকে দেখাই, আমি যদি প্রতিদিনই একটা করে প্রদর্শনী করি সারা বছর আমি প্রদর্শনী করতে পারি আমার যে পরিমাণ কাজ আছে, এটা আমি মনে করি এটা একটা চর্চা, চর্চা ছাড়া এই এখন তো চর্চার বিরোধী হয়ে গেছে, সবাই ভাবে বেশি, চর্চা করে না, ভাবাটাও নাকি চর্চা, ভাবা অভ্যেস করে সবাই, তো সেটা হতে পারে, কিন্তু আমি মনে করি যে প্রকাশের মধ্যে দিয়ে চর্চা তৈরি হয়, মানে আমি যদি প্রকাশ না করলে আমি বুঝতে পারবো না যে আসলে আমার ভিতরে কী কী অনুভবটা কাজ করছে, অনুভবকে প্রকাশ করে সেটা যদি বেমাক্কা হয়ে যায়, যদি বোকা বোকা হয়ে যায়, অর্থহীন হয়ে যায়, সে তাও তাও হোক, যা কিছু ঘটে ঘটুক, কিন্তু মানে কাজটা করতে হবে, এটা একটা বাধ্যবাধকতা নয়, এটা আমার ভিতর থেকে সারাক্ষণ সারা জাগে, সারাক্ষণ আমার তাগিদ আসে, সারাক্ষণ কেউ আমাকে বলে যে মানে সময় নষ্ট করার জন্যে বা করছি তা না, সময়টাকে কাজে লাগানোর জন্য করছি একবারে তা না, এটা এটা আমার মানে একবারে প্রায় বেঁচে থাকার রসদ বলা যেতে পারে, আমার আমার প্রতিদিন যে আমি টকমকি আছি মানে ভালোভাবে বাঁচবো, মানে ওই অর্থে ভালোভাবে বাঁচবো,
এই দৃশ্যের মধ্যে দিয়ে বাঁচবো, এইটা আমার একটা চাপ আমার উপরে। এবং কখনো কখনো হাঁপিয়ে উঠি, কখনো কখনো সেটার বিরোধিতা করি। বিরোধিতা করতে গিয়ে দেখি আরও নতুন কাজ হয়ে যাচ্ছে, যত বিরোধিতা করছি তত আরও নতুন কাজ হয়ে যাচ্ছে। কারণ এই কাজ ধরো এত আমার তো একটা অপরাধ বোধ হয় ছবি আঁকতে গেলে এক সময়, যে এই কাজ করছি এই তো আমার ছেলে মেয়েদের ঘাড়ে চাপছে, ওরা বাবার কাজ ফেলতেও পারবে না, লাগতেও পারবে না, তার ঠিক অনিশ্চয়তা। আর ওইসব ইউরোপিয়ান মডেল এর কোনো অর্থ নেই, তার কারণ হচ্ছে যে এই মূল্যে দাম হয় ছবির। আমরা তো দেখলাম অনেক আল আর্টিস্ট মারা গেল এবং তাদের ছবি কী দাম হলো শেষ পর্যন্ত, অতএব ওটা একটা মিথ, কারো হয় কারো হয় না, আর হতেও পারে নাও হতে পারে, আমি কি আর জানছি, আমার কি আর দায়িত্ব থাকছে করো। কিন্তু ওই জীবিত অবস্থা অপরাধ বোধটা থেকে যাচ্ছে যে আবার একটু ঝামেলা বাড়াচ্ছি, আবার পুরোনো কাজের উপরে নতুন কাজ করতেও খারাপ লাগে, কাজটা নষ্ট করতেও খারাপ লাগে, এইসব আর কি বিচিত্র বাজে মায়া এইভাবেই চলছে। কিন্তু তাতে তো আমার ছবি আঁকা কমেও যাচ্ছে না, আমার পোকা তো কমছে না। কেন কমছে না? যে প্রথমে তোমাকে বলেছিলাম যে মানে এই যে কল্পিত জগতে যে ইমেজের যে মানে তোর বা বন্যার মতো ইমেজ আসে, একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের জন্ম হয়। আমার কাজের পদ্ধতি হচ্ছে যে একটা কাজ থেকে আরেকটা কাজের জন্ম হয়, যেভাবে যে ডায়েরি লিখে যেভাবে কাজ করি। এখন এই যে মুহূর্তে একটা কাজ শেষ করলাম, আপাতত শেষ করলাম, আপাতত শেষ বলছি, পরে হয়তো আবার সেটাতে কাজও করতে পারি, সেখান থেকে আরেকটা ইমেজের জন্ম হলো, সেখান থেকে আরেকটা হলো। এখন এইটাকে আমি তো রোধ করতে পারছি না। আপনার কাছে আসে কেন? আমার কাছে আসে বললাম যে সেটা প্রথমেই যে আমি ওইটাকে জারিত করেছি, লালন পালন করেছি, তাকে প্রশ্রয় দিয়েছি, মানে এই ইমেজ আসা বা ইমেজের সাধনা বা ইমেজকে প্রশ্রয় দিতে হয়। ইমেজের নিজস্ব মান অভিমান আছে, নিজের ইমেজের নিজস্ব অস্তিত্ব আছে, নিজের একটা মানে প্রায় এক্সিস্টেন্স যাকে বলে, নিজের মতো করে শরীর নিয়ে বাঁচে সে আছে, সে আমাকে সুযোগ দিচ্ছে, সে আমাকে প্রশ্রয় দিচ্ছে, তার সঙ্গে আমার কথাবার্তা চলে, সে তাকে আমি বাড়িয়ে তুলতে পেরেছি। এবং একটা প্রতিভা ভার্চুয়াল হোক বা যাই হোক, কল্পিত হোক যাই হোক, ভুক্তভোগী হোক যাই হোক, অর্থ না থাক যাই হোক, তাকে আমি প্রশ্রয় দিয়ে দিয়ে এমন একটা দানব তৈরি করেছি, সে দানবের হাত থেকে আমার ইচ্ছা নেই, কারণ ওই ইয়েটা জিনটা বেরিয়ে গেছে প্রদীপ থেকে, ওকে আমি তো আর ঢোকাতে পারছি না সেই বোতলের মধ্যে। এবার সে আমাকে মারলে মারবে। আমার কাছে মনে হয়েছিল সিক্সটিজে আমার যে অগ্রহ শিল্পীদের বিরাট সিনিয়ররা, তাদের কাজ খুব স্টেল মনে হতো, খুব মানে স্ট্যাটিক মনে হতো, খুব সাজানো মনে হতো, খুব মানে মনে হতো মানে একটা যেন এমনি শিল্প কৃত্রিম সবই ঠিক আছে, কিন্তু এটা কৃত্রিমতারও যেন একটা কৃত্রিম জায়গা, যে সেখানে কোনো প্রাণ স্পর্শ নেই কোথাও। এইখান থেকে আমার ডিভিয়েশন হয়, এখান থেকে আমার কোয়েস্টটা বা সার্চটা শুরু হয়, এখান থেকে আমার সরে আসা শুরু হয় শিল্পীদের কাছ থেকে, যে এই শিল্পীদের কাজ কর্ম ভাবনা চিন্তা এদের এই যে একটা বড় বিশাল মনুমেন্টাল একটা প্রজেকশন বা বেড়ে ওঠা পাহাড়ের একটা পাহাড় তৈরি করা, এটা আমার কোনোদিনই পছন্দ হয়নি। তো সেই জায়গা থেকে আমি সরে আসি, মানে এই অ্যাসোসিয়েশনটা থেকে, এই সমাজটা থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছি, সচেতনভাবে সরিয়ে রেখেছি। আমার ছবি বা আমার কাজকর্ম থেকে আমি সাসটেন করতে পারিনি, কোনোদিনই পাইনি। আমি যখন কলকাতায় চলে আসি তখনও আমাকে কলেজ চালানোর জন্য বাজারে কাজকর্ম করতে হতো,
ডিজাইনের কাজ করতে হতো, সেই করে চালিয়েছি। পরবর্তীকালে যখন আমার কলেজ শেষ হয়ে গেছে, তখন আমার রোজগারপাতি নয় বিজ্ঞাপন সংস্থায় নয় অন্য কিছু করে, ঠিক যে ছবি থেকে যে আয় যেভাবে বলা হয় শিল্পীদের বিরাট মূল্যবান আছে, প্রচুর টাকায় বিক্রি হয় ছবি টবি, সেরকম সেইটা থেকে আমার সংসার চলে না। তো আমার সংসার চলে বিকল্প ব্যবস্থা থেকে। আমার একটা অভিমুখ ছিল যে এটা দৈন্যতা নয়, এই আর্থিক অবস্থার এরকম সংকুচিত অবস্থা বলে নয়, কল্পনা ভাবনা এবং এই নানান রকম বিস্তারের মধ্যে দিয়ে একে সাবস্টিটিউট করতে হবে। অর্থাৎ এর খামতি, আপাত খামতি যেটা আছে, সেই খামতিটা পূরণ করতে হবে এর বিস্তার দিয়ে, নানা রকম কাজকর্ম দিয়ে। এটা আমার এটা নেই বলেই আমি এটা পারছি না, থাকলে এটা পারতাম, এই এই ভাবনাটাকে প্রথম থেকে আমরা আমি আমল দিইনি। মূলত যখন আমার ইনস্টিটিউট থেকে আমি বেরিয়ে যাই, ফর্মাল আর্ট এডুকেশন থেকে যখন বেরিয়ে আসি, তখন আমার প্রথম মনে হয়েছিল যে আমাদের যে চাইল্ড পরিবেশটা, পরিস্থিতিটা আমার আমার দেশের আমার সমাজের, সেখানে যারা পারফর্মার তারা অনেক এনার্জি এমিট করে, এনার্জি স্টোর হাউস বলা যেতে পারে, প্রচুর এনার্জি শক্তি তারা ধরে মনের মধ্যে। পারফর্ম করতে গেলে প্রচুর এনার্জি লাগে, অভিনয় করতে গেলে স্টেজে প্রচুর এনার্জি লাগে, এনার্জি লেভেলটা সবসময় একটা হাইটে রাখতে হয়, তবে ওরা কাজটা করা সম্ভব হয়। এইটা তখন আমি এদের সঙ্গে থাকতে শুরু করি দীর্ঘ 25-30 বছর, আমি এখনও তার থেকেও বেশি 25 বছর তো আমি মেইন স্ট্রিম আর্ট থেকে সরে এদের সঙ্গেই ছিলাম। তো এই যে এদের সঙ্গে ওয়ার্কশপ করছি, এদের সঙ্গে কাজ করছি, এদের সঙ্গে থাকছি, এর একটা প্রত্যক্ষ প্রভাব আমার মধ্যে পড়ে। এবং আমার নাটকে ঢোকার মূল কারণটাই হচ্ছে যে নাটকের ওই এনার্জি পয়েন্টটাকে নেওয়া। আমি পারফরমেন্সের ভিতর থেকে অনেক রস খুঁজে পাই, অনেক প্রেরণা খুঁজে পাই, অনেক অনেক কিছু অনেক সংকেত পাই আর কি। এই সংকেতগুলো সাধারণভাবে শিল্প জীবনে বা পারিপার্শ্বিক সমাজের মধ্যে থেকে এই সংকেতগুলো পাওয়া যায়। ছবি আঁকাটা অ্যাকচুয়ালি তো কোনো রিলিফ না, ছবি আঁকাটা অবসর না, ছবি আঁকাটা হচ্ছে ঝামেলাটাকে আরও বাড়িয়ে দেওয়া, ঝামেলাটাকে আরও ইন্টেন্সিফাই করা, আরও গভীরতায় নিয়ে যাওয়া যে কোনো জিনিস। ছবি আঁকাটা খুব মানে এসকেপ করার জন্য নয়, বা কোনো কিছু থেকে, বাস্তব থেকে বা একটা অস্বস্তি থেকে পালিয়ে যাওয়ার জন্য ছবি আঁকছি, আমার ক্ষেত্রে সেরকম মনে হয় না। আমার ক্ষেত্রে ছবিটা খুব ইন্টেন্স একটা অ্যাক্ট, খুব মানে ঝামেলার এবং খুব বিরক্তিকর এবং খুব অস্বস্তিকর, কোথাও কোনো শান্তি নেই ছবি আঁকা, একে শান্তি পাওয়ার চেষ্টাটাও নেই আর কি। কিন্তু যেটা ছবি এঁকে হয় এই সব সত্ত্বেও, সেটা ছবি এঁকে, ছবি আঁকার বা যে কোনো লেখালেখি করতে গেলেও আমার যেটা হয়, পড়তে গেলেও যেটা হয়, খুব এনার্জি লাগে ব্যাপারটাতে। এই এনার্জিটাকে মানে কনসেন্ট্রেট করা না, এনার্জিকে একটা জায়গায় অ্যাকুমুলেট করা, এনার্জিকে একটা জায়গায় নিয়ে এসে একটা শক্তির প্রয়োগ করা, এই এইটাতে যে শক্তি ক্ষয়টা হয়, সেই শক্তি ক্ষয়টা আসলে শক্তি আহরণ করা হয়, আরও এনার্জাইজ করে। যে এনার্জিটা ক্ষয়েছে সেই খাওয়ার পদ্ধতির মধ্যে দিয়ে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আরও এনার্জি পাই। এটা একটা বিচিত্র ব্যাপার, মানে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে আমি অন্তত আমার এই ঘটনাটা খুব আমাকে খুব উজ্জীবিত করে। কিন্তু যত আমি এক্সস্ট করি তত বেশি আমি গেইন করি, তো এক্সস্ট না করলে গেইনটা করা যায় না। কিন্তু এক্সস্ট করাটা সত্যি অথেন্টিকভাবে জেনুইনলি এক্সস্ট করতে হবে, এটা একটা যদি খুব রিল্যাক্সডভাবে বা এলেবেলেভাবে বা ঠিক আছে কিছু করার নেই ছবি আঁকি এরকম ভাবে ছবি হয় না। কারণ ছবির একটা নিজস্ব সত্তা আছে, ছবির একটা নিজের অস্তিত্ব আছে, এবং ছবি খুব মানে ছবি বলে না, যে কোনো ক্রিয়েটিভ এক্সপ্রেশনই তার যেহেতু একটা, সে একটা বিইং, সেহেতু তোমার মধ্যে তোমারই তৈরি করা হতো কনস্ট্রাক্ট, সে এত পাওয়ারফুল একটা বিইং যেকে হ্যান্ডেল করা খুব কঠিন। ছবি আঁকার সময় শরীরের তাপ বেড়ে যায়, তার একটা কারণ হচ্ছে যে ছবিটা
ডিফিকাল্ট তো পড়েই, আর যারা আঁকতে পারে না তাদের পক্ষে আরও ডিফিকাল্ট। আঁকতে পারা মানে আঁকতে পারাটা একটা কোট আনকোট শব্দ আমি বলছি, এটা হচ্ছে আমাদের কলোনিয়াল একটা টার্ম, আঁকতে পারা আর আঁকতে না পারা আর কি। তো যারা আমাদের শাসন করে শিল্প সংস্কৃতির জগতে, তারা সবসময় পারা এবং না পারাটাকে বিভাজন করে, টাকা আছে টাকা নেই এরকম, বড়লোক গরিব এরকম আর কি। সেই বিভাজনের মধ্যে যারা আঁকতে পারে না আর যারা আঁকতে পারে, যেমন সন্দীপন চট্টোপাধ্যায় বলতেন উনি না লেখক, তো এই সে লেখক হচ্ছে সুনীল গাঙ্গুলী, লেখক হচ্ছে অমরেশ বসু, এরা হচ্ছে লেখক, আর উনি হচ্ছে না লেখক। এখন না লেখক কী করে হয়, মানে শব্দ লিখছেন এই করছেন, না লেখক তো হয় না। অতএব এই যে না আঁকতে পারা ক্যাটাগরিতে আমরা আমি যা যেখানে পড়ি সেটাতে একটা চেষ্টা থাকে ভীষণ, এবং একটা লড়াই থাকে ভিতর থেকে। সমস্যাটা যেটা হয় যে যেহেতু ছবিটা আমার কাছে স্পষ্ট নয়, ছবিটা আমার কাছে অস্পষ্ট এবং অনিশ্চিত, এবং আমি একটা নিশ্চয়তা পাওয়ার চেষ্টা করছি কিন্তু আমি জানি যে নিশ্চয়তা কোনো দিন পাওয়া যাবে না, ছবি দিয়ে অন্তত পাওয়া যাবেই না। সেই জন্যে এই যে একটা আবিষ্কারের নেশা, একটা কৌতূহল মেটানো চেষ্টা করার, একটা অজানা রাস্তায় হেঁটে যাওয়ার মতো, জানি না পরে রাস্তাটার খাদ আছে কি না, কোথায় পড়ে যাবো, গিয়ে কী হবে, মৃত্যু আসতে পারে, কিন্তু করোনার জন্যই সব কিছুর জন্যই আমাদের একটা প্রস্তুতি আছে, আর সব কিছুকেই আমরা নেগোসিয়েট করব। কাজের ক্ষেত্রে এই জায়গাটা সঙ্গে আমাদের কন্টেম্পোরারি আর্টিস্টের আমার একটা বিরোধ, তারা বলে যে নিশ্চয়তা ছাড়া ডেফিনিট না হয়ে তুমি কাজ করো না, এবং তুমি করেছো তোমার কাজ তোমার সিগনেচার, এটা খুব জরুরি আর কি। এইটা মানে কিন্তু এই যে মুহূর্তে আমি মনে করি যে মুহূর্তে আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা আমি জানি এটা আমি এবার করে ফেলবো, তখন আমার কাছে মনে হয় যেন একটা ওই ডেড বডির উপরে ডিসেকশন হচ্ছে, একটা মৃতদেহ পড়ে আছে তাকে কাটাছেঁড়া করে আমি জানার চেষ্টা করছি কোথায় শিরাটা ছিল কোথায় উপসর্গটা ছিল, প্রাণটা নেই তার। সাধারণভাবে আমাদের একটা কথা আছে যে ছবিতে অপ্রাপ্তি থেকে আর একটা ছবির জন্ম হয়, আমার সেরকম মনে হয় না। আমার ক্ষেত্রে একটা যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং অপ্রাপ্তি বা প্রাপ্তি এই ব্যাপারটাকেই যেহেতু আমি খুব গুরুত্ব দিই না, ছবি থেকে আমি পাচ্ছি ছবিটা, আমি বললাম না যেহেতু আমি এনার্জি এক্সস্ট করছি, এইটা আমার প্রসেস, অতএব আমি আর আর কিছুই ভাবছি না, আমি এই ছবিটাতে স্যাটিসফাইড হয়ে গেলাম। আমার মনে হলো যে এই এই কাজটা এই মুহূর্তে তাকে তার মতো করে থাকতে দেওয়াই উচিত, এই কি শেষ হয়েছে আমি বলতে পারবো না, যদিও আমাদের ফর্মালি সই করতে হয় একটা, মানে একটা ওই ডেথ সার্টিফিকেট লিখতে হয়, যেরকমভাবে লোকের ডেথ সার্টিফিকেট লেখা হয় যে এইভাবে স্বামী মৃত্যু হয়েছে তার বলে লেখা হয়, ছবির ডেথ সার্টিফিকেট লেখাটা হচ্ছে ছবিটাতে সই করা, তো সেটা করতে হয় ডেথ সার্টিফিকেট লিখতে হয়, কিন্তু তাতে যে ছবিটা মরে গেছে এরকমও আমার হয়েছে যে আমি ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছি ছবিটা আবার বেঁচে উঠেছি, আবার আমাকে ছবিটা আবার কাজ করেছি, আমি আমার সইটাকে মুছে দিয়েছি দিয়ে আবার নতুন করে সই করেছি, আবার ডেথ সার্টিফিকেট লিখেছি, এরকমও হয়েছে অনেকবার। আর আমার একটা একটা সময় ধারণা ছিল যে আমি যা আঁকছি মানে এটা এটা এই স্ট্রোকটা হয়ে গেল মানে দাঁড়িয়ে গেছে, কিন্তু একটা সময় মনে হলো যে এই স্ট্রোকটাকে নষ্ট করা যাক, এটাকে অ্যাটাক করা যাক, এটা হয়ে গেছে এই ধারণাটাকে ভাঙা যাক, হয়তো হয়ে গেছে কিন্তু এটা ভাঙা যাক, এটা ভাঙতে গিয়ে অনেক ঘটনা ঘটেছে, অনেক কাজ আমি এভাবে করেছি যে ইচ্ছে করে করে ইচ্ছে করে করে মানে প্রায় ইন্টেনশনালি বা আমার সব বিরুদ্ধ কিছু কাণ্ড আমি করি মাঝে মাঝে, করতে চাই আর কি, অনেক সময় নিজের সবটাকে চ্যালেঞ্জ করার জন্যে, নিজেকে আনসার্টেন করার জন্য, নিজেকে বিপন্ন করার জন্যে, আমি আমার একটা নিজের শখ আছে নিজেকে খুব বিপন্ন করে তোলার জন্য, অসহায় করে তোলার জন্য, সেটা তো করা সম্ভব হয় না, মানে আমরা এত বেশি অভিজ্ঞ পেয়ে গেছি যেগুলো আমাদের শর্টকামিং সবসময়, মানে ভাষা না জানার ভাষা জানার যে তফাৎ আর কি, তো সেইটা সেই ঝামেলাটা পোয়াতে চাই যে নিজেকে বিপন্ন করতে চাই অসহায় করতে চাই, খুব কঠিন করা মানে প্রায় সম্ভবই হয় না নিজেকে অসহায় বা কঠিন করা, ঠিক একরকম চেহারা নিয়ে নেয়, হ্যাঁ সেটা সে তখন খুব কষ্ট হয় যে
মানে সেই আবার মানে ছকে পড়ে গেলাম, আবার সেই জিনিসটা দেওয়া মানে দাঁড়িয়ে যাওয়া যাকে বলে, যেটাকে আমি মানে ভেঙে ফেলতে চাইছি সে দাঁড়িয়ে গেল, খুব মুশকিল। আরেকটা হচ্ছে যে আমার ছবি আঁকার মূল জায়গাটা হচ্ছে সমস্যা সৃষ্টি করা, একটা প্রবলেমের মধ্যে, একটা ঘটনার মধ্যে, একটা দুর্ঘটনার মধ্যে নিজেকে ফেলা গিয়ে এবং একটা ঝঞ্ঝাট বাড়িয়ে তোলা। তো ওই ঝঞ্ঝাট বাড়িয়ে তুলতে 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 একটা সময় হ্যান্ডেল করতে পারলাম, এক সময় পারলাম না, এইভাবেই থাকে। আর শেষ পর্যন্ত একটা ঝামেলায় তৈরি করা ঝামেলা, এবং যে দর্শক সেও ঝামেলায় পড়ে, সেটা খুব স্বস্তি পায় ছবি টবি দেখে আমার মনে হয় না, তার একটা অস্বস্তি তৈরি হয়। সে মানে খোঁজার চেষ্টা করে, সেখানে গণ্ডগোল পাকায়, মানেটা না খুঁজে সে যদি নিজেকে প্রশ্ন করতো তাহলে হয়তো কিছুটা উত্তর পেত। আমাকে প্রশ্ন করে, আমাকে প্রশ্ন করলে আমার উত্তর তো ছবিতেই যাওয়ার ব্যাপার দিয়েছি, তারপর আলাদা করে কী বলব, বলার কিছু থাকেও না, বানিয়ে বানিয়ে বলতে হয়, মিথ্যা কথা বলতে হয়, মিথ্যাটাকে সত্যি মতো দেখাতে হয়, এসব করতেই হয়। তো কায়দা কানুন আমাদের করতেই হয়। তো প্রাণ, সমস্ত প্রাণটাই হচ্ছে ঘর্ষণ থেকে, কন্ট্রাডিকশন থেকে, বৈপরীত্য থেকে প্রাণ, প্রাণের আর অন্য কোনো ব্যাখ্যা হয় না। সমস্ত বৈপরীত্য, সমস্ত সংঘর্ষের বহিঃপ্রকাশ হচ্ছে প্রাণ। সেইখানেই আমার আমার নিজের ছবির জগতে আমি নিজেকে মনে করি যে আমি সংঘর্ষের উপাসক। আমি আমার ছবিকে আমার সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে, বন্ধুবান্ধবের সঙ্গে, সংঘর্ষ আমার হচ্ছে প্রাণ। সবসময় একটা ঝামেলা, সবসময় একটা উৎপাত, এবং আমার ছবির মধ্যে উৎপাত তৈরি করি, আমি ইন্টারফেয়ার করি ছবির মধ্যে। যেমন এটা একটা বেশ নিবিড় একটা ঘন সবুজ নীলের একটা খুব মাখোমাখো পরিবেশ ছিল, খুব রোম্যান্টিক ছিল, আমি তার মধ্যে সব রং ফং রেখা টেখা ঢুকিয়ে ঢুকিয়ে একটা বিরক্তি তৈরি করলাম। এই বিরক্তিটা আমার ভিতরে আছে, বিরক্তিটা মানুষের মধ্যে আছে, এই বিরক্তি, এই সংঘর্ষ থেকে আমার মনে হয় যে এটা একটু নড়ে চড়ে উঠছে। এই ভালো লাগাটা, এই বিরক্তিকে ভালো লাগা, শান্তিকে ভালো লাগাটা, অশান্তিকে ভালো লাগা, তো এইটা হচ্ছে আমার মানে ভাবনার ইয়ে, যেখান থেকে সবটাই গণ্ডগোলের। পাশের বাড়ির কথা বলতে এটা আসছে না, তো খুব একটা আসবে না, থাক না, সে এনভায়রনমেন্ট সাউন্ড না, এনভায়রনমেন্ট সাউন্ড না, ও বড় বড় পড়ে আসতে পারে সেই জন্য। ওখানে হয়তো কেউ ইচ্ছা করে ইচ্ছা আছে ওয়ালাকে জানে। আঁকা টাকা নিয়ে অনেক কিছু কথা হলো, একটা শব্দ নিয়ে কথা হলো, এটা একটা জিনিস শেখাচ্ছে, একটা খেলনা হচ্ছে জিনিস, যেটা প্রথম আমার কাছে পরিচয় হয় তখন প্যারিস শহরে আমরা আছি, তো রাস্তা দিয়ে ওই ফেরিওয়ালা যাচ্ছে, তখন ওই ফেরিওয়ালারা হাঁক পেরে সিল্কাটাও করতে পারে না, বা কাগজওয়ালা অঙ্কলা ওখানে শব্দ করতে হয়, একজনের এক একটা শব্দের টিউন থাকে। তো এটা অনেক প্রাচীন একটা পদ্ধতি, খুব বড়ো একটা, এটার কোনো নাম ফর্ম হয়তো আছে আমি ঠিক জানি না, যে একটা বড়ো হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে মেকানিক্যাল সাউন্ড, কোনো রকম ইলেকট্রনিক বা কিছু না, পুরোটাই মেকানিক্যাল, এবং ওই ঘুরিয়ে ঘুরিয়ে একটা শব্দ করা হয়, একটা টিউন তৈরি করা হয়। এটা নিয়ে একটা ছোটো ভার্সন, ছোটো একটাই আমি প্রথম পাই, প্যারিস শহরে কিনতে পাই, একটা দোকানে গিয়ে নানা রকম শব্দ আবিষ্কার করি। তো এটা হচ্ছে এই যেটা এটা শোনাচ্ছি, এটা হচ্ছে মেরি পপিন্সের, না এটা মেরি মেরি পপিন্সের সেইটা, এটা সিঙ্গিং ইন দ্য রেইন ছিল, এটা মেরি পপিন্স তার সিম ছিল।